হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস আজকের ক্লাস থাকছে ম্যাথামেটিক্স পেডাগজির ওপর আজ থাকছে ম্যাথামেটিক্স পেডাগজির প্রথম ক্লাস ঠিক আছে যেহেতু প্রাথমিকের যে টেট পরীক্ষায় সেখানে তিরিশ নাম্বারের মধ্যে ম্যাথামেটিক্সের তিরিশ নাম্বারের পনেরোটি হচ্ছে ম্যাথামেটিক্স থেকে আসবে এবং পনেরো নাম্বার হচ্ছে আসবে ম্যাথামেটিক্যাল পেডাগজি থেকে তো ম্যাথামেটিক্স পেডাগজি আমি এখানে প্র্যাকটিস করাবো তোমরা আমার ক্লাসের সাথে থেকেও প্রত্যেক দিন পাঁচটায় কিন্তু তোমরা ক্লাস পাবে ঠিক আছে তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে গণিত হলো সভ্যতার দর্পণ স্বরূপ এই উক্তিটি কার গণিত হচ্ছে সভ্যতার দর্পণ স্বরূপ এই উক্তিটি দিয়েছেন হক বেন ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালোভাবে তোমরা মনে রেখো পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলছে কি যে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য পাঠ্যক্রমকে হতে হবে কি কি অপশান দিয়েছে দেখো জীবনকেন্দ্রিক বিষয়কেন্দ্রিক মনোবিজ্ঞানসম্মত এবং সবগুলোই ঠিক তাহলে কোনটা হবে না জীবন কেন্দ্রিক কোনো শিক্ষার্থীর যদি মানসিক বিকাশ সঠিকভাবে করতে হয় তাহলে কিন্তু এই যে বাস্তব জীবনের সাথে রিলেট করে করে কিন্তু পড়াশোনা করাতে হবে অর্থাৎ পাঠ্যক্রমকে হতে হবে জীবন কেন্দ্রিক ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তী বলছে কি যে ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস কার মন্তব্য ঠিক আছে তাহলে অপশান কি কি দেওয়া আছে দেখো রজার বেকন স্যাফার হকবেন কেউ তাহলে কোনটা সঠিক হবে না রজার বেকন ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো যে চারুকলায় বিশেষ করে গণিতে গণিতের মানে সঙ্গীতে গণিতের অবদান নিয়ে গবেষণা করেন কি অর্থাৎ চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেন কে দেখো অপশান কি কি দেওয়া আছে রজার বেকন ডেভিড ব্রিক হফ হক বেন স্যাফার তাহলে কোনটা সঠিক না অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ ডেভিড ব্রিক হক উনি গবেষণা করেছিলেন যে সঙ্গীতে গণিতের একটা বিশেষ অবদান রয়েছে ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলছে কি যে অ্যাবাকাশ অ্যাবাকাশ ব্যবহার করা যেতে পারে তিনটে অপশান চারটে অপশান রয়েছে দেখো কম বেশি ধারণা দিতে গুণের ধারণা দিতে ভাগের ধারণা দিতে আর লাস্ট অপশান বলছে সবগুলোই সঠিক তাহলে কোনটা সঠিক হবে সবগুলোই সঠিক তার কারণ হচ্ছে অ্যাবাকাশের মাধ্যমে আমরা যে কম বেশি ধারণাও দিতে পারি গুণের ধারণাও দেওয়া যায় এবং ভাগের ধারণাও দেয়া যায় তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন নাম্বার সিক্স তাহলে এটা কী বলছে যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গণিতে শিক্ষাদানের জন্য কোনটি গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে ঠিক আছে তাহলে কোনটা গুরুত্বপূর্ণ না ব্ল্যাকবোর্ড বাস্তব উদাহরণ মডেল না চার্ট মডেল চার্ট এই এইসবের থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তব উদাহরণ যদি বাস্তব উদাহরণ দিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানো যায় তাহলে কিন্তু তাদের যে গণিতের সঠিক ধারণা হবে এবং আগ্রহ বাড়বে ঠিক আছে তাহলে বি ইজ কারেক্ট পরবর্তী দেখো পরবর্তী কি বলছে যে গণিত শিক্ষায় টিএলএম ব্যবহার করলে শিক্ষার্থীদের কোন বিষয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যদি টিএলএম ব্যবহার করা হয় তাহলে সবথেকে বেশি কোনটা ভালো হয় ঠিক আছে প্রথম অপশন বলছে দেখো গণিতের আগ্রহ সৃষ্টি করে গণিতের দক্ষতা বাড়ানো যায় গণিতের ধারণা দেয়া যায় অপশন ডি বলছে বৌদ্ধিক ক্ষমতা বাড়ানো যায় দেখো এই সবগুলোই কিন্তু সঠিক কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে না গণিতের আগ্রহ সৃষ্টি যেহেতু শিক্ষার্থীদের গণিতে একটু স্বাভাবিকভাবেই ভয় থাকে তো সেই জন্য টিএলএম ব্যবহার করলে সেই ভয় দূর হয় এবং আগ্রহ সৃষ্টি হয় ঠিক আছে তার ফলে কি হয় যে শিক্ষার্থীতা শিক্ষার্থীরা তারা আগ্রহপূর্ণভাবে কিন্তু ক্লাসটা করতে পারে ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তী বলছে কি যে প্রজেক্ট পদ্ধতিকে বাস্তব রূপ দেন কে প্রজেক্ট মেথড যেটা সেটাকে বাস্তব রূপ কে দিয়েছিলেন দেখো অপশান বলছে কি এইচ ই আর্মস্ট্রং জন ডিউই স্টিভেন স্টিভেনসন আর কিল প্যাট্রিক তাহলে কোন অপশান ঠিক না এটা হচ্ছে অপশান ডি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রজেক্ট পদ্ধতি কে আবিষ্কার করেনও বলা হয় বা বাস্তব রূপ কে দেন সেটা হচ্ছে কিল প্যাট্রিক পরবর্তী দেখো পরবর্তী বলছে কি বিদ্যালয়ের ভিতরে গণিত শিক্ষা দেয়া হয় সমস্যা সমাধান পদ্ধতি আবিষ্কার পদ্ধতি উভয় পদ্ধতিতেই না কোনোটিই নয় তাহলে সমস্যা সমাধান পদ্ধতিতেও গণিত শিক্ষা দেওয়া হয় আবার আবিষ্কার পদ্ধতিতেও গণিত শিক্ষা দেওয়া হয় তাহলে কোন অপশানটা ঠিক অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী দেখো পরবর্তী বলছে কি যে কোনটি প্রকল্প পদ্ধতি স্তর নয় কোনটি স্তর নয় না সেটা হচ্ছে উদ্দেশ্য স্থাপন না কর্মসম্পাদন তথ্য সংগ্রহ আর লাস্ট বলছে কি পরিকল্পনা পরিকল্পনা এই যে চারটে স্তর বলা আছে তার মধ্যে এই যে উদ্দেশ্য স্থাপন এটা কিন্তু প্রজেক্ট মেথডের স্তর নয় এটা হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির স্তর হচ্ছে উদ্দেশ্য স্থাপন ঠিক আছে তাহলে প্রত্যেকটা যে পদ্ধতি সেগুলো স্তরগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে ওকে পরবর্তী দেখো পরবর্তী বলছে কি যে টিএলএম টি এর পুরো নাম কি টিএলএম এর পুরো নাম সবারই জানা সেটা হচ্ছে কি টিচিং লার্নিং মেটেরিয়াল ঠিক আছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী দেখো পরবর্তী বলছে কি টুয়েলভ টুয়েলভ কি না হিউরিস্টিক শব্দের অর্থ কি আমরা একটা মেথড পড়েছি যে হিউরিস্টিক মেথড তো এখানে হিউরিস্টিক শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার ঠিক আছে আবিষ্কার পদ্ধতি আমরা বলি তাহলে হিউরিস্টিক শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার আবিষ্কার ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে সংশোধনমূলক শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষককে হতে হবে মানে শিক্ষকের কি কী গুণাবলী চাই সংশোধনমূলক শিক্ষাদানের ক্ষেত্রে ঠিক আছে তাহলে কি কী অপশন দেওয়া আছে দেখো যত্নবান আদর্শবান দয়াবান আর লাস্ট অপশন দেওয়া আছে সবগুলোই সঠিক তাহলে কি মনে হচ্ছে যে সংশোধনমূলক শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষককে যত্নবান হতে হবে আদর্শবানও হতে হবে এবং দয়াবানও হতে হবে ঠিক আছে তবে যারা পারছে না তাদের রিভিশন ক্লাস বা সংশোধনমূলক ক্লাস তাদের দেওয়া যেতে পারে ঠিক আছে তাহলে সবগুলোই সঠিক পরবর্তী দেখো পরবর্তী চোদ্দো নম্বর প্রবলেম কি বলছে বলছে যে আরোহী পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক দুটো পদ্ধতি আমরা জানি যে আরোহী আর অবরোহী তার মধ্যে যে আরোহী পদ্ধতি তার কী গুণাবলী বা তার কি বৈশিষ্ট্য সেটাই কিন্তু দেওয়া আছে দেখো যে প্রথম অপশন বলছে দৃষ্টান্ত থেকে সাধারণ দৃষ্টান্তে সাধারণ সিদ্ধান্তে আসা যায় মানে একটা নির্দিষ্ট দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা একটা অপশন পরের অপশন বলছে সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা পরের অপশন বলছে উভয় উভয়ই সঠিক আর তারপরটা বলছে কোনোটিই নয় তাহলে দেখো যে কোনো একটা হবে উভয় হবে না কারণ আরোহীর একটা বৈশিষ্ট্য আর একটা অবরোহীর বৈশিষ্ট্য আরোহীর বৈ বৈশিষ্ট্য হচ্ছে দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা সেটা হচ্ছে আরোহী পদ্ধতির যে বৈশিষ্ট্য ঠিক আছে আর অবরোহীর হচ্ছে সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা ঠিক আছে এই হচ্ছে দুটোর পার্থক্য এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা যে কোনো একটা কিন্তু আসতে পারে ঠিক আছে তোমাদের কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে আসা কোন পদ্ধতির বৈশিষ্ট্য সেখানে অপশান থাকবে আরোহী অবরোহী উভয়ই না কোনোটিই নয় ঠিক আছে এইভাবে কিন্তু বুঝে পড়তে হবে পরবর্তী দেখো আজকে শেষ প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে কি যে প্রচলিত পরীক্ষা সিস্টেমের পরিবর্তে যে মূল্যায়ন নীতির সুপারিশ করে কোন কমিশন প্রচলিত পরীক্ষা পদ্ধতি সেই তার পদ্ধতির পরিবর্তে মূল্যায়ন নীতির সুপারিশ করে কোন কমিশন সেটা হচ্ছে কোঠারি কমিশন না শ্যামপিত্রদা কমিশন সেন কমিশন না লিভারহান কমিশন দেখো সেটা হচ্ছে কোঠারি কমিশন ঠিক আছে তাহলে কোঠারি কমিশনই প্রচলিত পরীক্ষা সিস্টেমের পরিবর্তে মূল্যায়ন নীতির সুপারিশ করেছিলেন ওকে তাহলে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করো কারণ এখানে আমি খুব ভালো ক্লাস দেব প্রাইমারি রিলেটেড তোমরা টপিক ওয়াইজ ও যে সমস্ত টপিক খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও কিন্তু আমি এক একটা ক্লাস করিয়ে দেব তোমাদের তাছাড়াও প্র্যাকটিস ক্লাস থাকবে তো তোমরা এই নোটটি পাওয়ার জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম লিংকে জয়েন করে গিয়েও সেখান থেকে তোমরা এই পিডিএফ যে পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে ক্লাস কেমন লাগলো জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও থ্যাংক ইউ